এত মেধাবী ছাত্র ভাই, কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? আমরা পূর্ব দিগন্তে আলোর আভাস দেখতে পাচ্ছি। একদল বহিরাগত টোকায় বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে, কষায় আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাঠে নেমেছে। তারা কাউকে ছাড় দিচ্ছে না, এমনকি কুত্তাকেও না। কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয়নি, কুকুরের মাথা পর্যন্ত বাড়ি মেরেছে। আসলে তারা কারা, এদের জন্ম কে দিয়েছে, ওটার সন্তান তারা? হেফাজতকে যেভাবে রাতারাতি রক্তের সাগরে ভাসিয়ে দিয়েছিল, ঠিক সেভাবে কি জন্য কাটতে গুলি মারলো আমার ভাইয়া? এজন্য ছাত্রছাত্রীরা মৃত্যুকে আলিঙ্গন করে বাবা মায়ের কাছ থেকে মৃত্যুর বিদায় নিয়ে মাঠে নেমেছে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ নিয়ে তারা দাফন করে। এই পৃথিবীতে আমি দুইটা শক্তিশালী গ্রুপ দেখেছি, একটা হলো শ্রমিক আর একটা হলো শিক্ষার্থী। আমার কলজাটা মানুষ না, আমার তিনটা মারি গেল নাকে? এরা তাদের অধিকার আদায় করেই ছাড়বে। যে ছেলেটা মারা গেলেন রংপুরের আবু সাইদ, তার মৃত্যুর আগে আমি তার একটা ভিডিও দেখেছিলাম। চোখে মুখে যেন তার আগুন জ্বলছিল, একাই সে পুলিশের সামনে বারে বারে বুক পেতে দিচ্ছিল। সে বলতেছিল, আমাকে সামনে থেকে গুলি করে মারেন, আমি শহীদ হতে চাই। সাইদ এখন শহীদ, এখন আপনার পালা। আমরা সাইদ ভাইয়ের কাছ থেকে কিছু শিক্ষা নেই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র, নারী শিক্ষার্থীর উপর এরকম হামলা করে না। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই, সেটা ছাত্রলীগ।